প্রথম যে জায়গাটা আমরা ঠিক করতে চাই সেটা হচ্ছে যে একেবারে খুব স্বচ্ছভাবে আইনের ভিত্তিতে, একেবারে প্রবিধানের ভিত্তিতে, যা নিয়ম আছে নিয়মের ভিত্তিতে আমাদের পুনরায় ঢেলে আমাদের যেই অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নতুন করে সাজিয়ে সচল করা, এই হচ্ছে প্রথম কাজ আমার। দ্বিতীয় কাজ হচ্ছে আর্থিক স্বচ্ছতা, এর জন্য আমাদের এখানটা ব্যবস্থা গ্রহণ করেছি, দরকার হলে আমরা আরো চাইব, এবং এখানটা আমি ঘোষণা করেছি, আমরা আমার সাথে সবাই একমত হয়েছেন শিল্পকলা একাডেমির, আমি জয়েন করার আগে পর্যন্ত যা খরচ হয়েছে সব লেজের যা খাতা আছে সব তালাবদ্ধ থাকবে। আমি সেক্রেটারি সাহেব জানেন এবং আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে এদেরকে জানিয়েছি, আমাদের যে অ্যাকাউন্টস বিভাগকে জানিয়েছি, এবং গতকাল থেকে নতুন যেই নতুন খাতা খোলা হবে এবং নতুন কাজ শুরু হবে। প্রত্যেকটা টাকার জন্য আমি সহ সব শিল্পকলা একাডেমির কর্মীরা দায়বদ্ধ জনগণের কাছে, এবং তারা একমত হয়েছেন, আমি একমত হয়েছে, আমরা একসাথে এটার ব্যাপারে একেবারে একাডেমির সকল স্টাফ এ ব্যাপারে একমত। ঠিক, তিন নম্বর কাজ হবে আমাদের যত দ্রুত সম্ভব একাডেমিটাকে সচল করা, তার মানে নাচ গান আবৃত্তির এবং নাটকের কার্যক্রম শুরু করা। এই একাডেমির মূল লক্ষ্যই হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই একাডেমির লক্ষ্য কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো দলের ঘাঁটি না, কিন্তু এটা করতে আমরা বাধ্য হয়েছি, কারণ অনেক রকম ধ্বংসাত্মক কার্যকলাপ ছিল আপনারা জানেন, এবং অনেক জায়গায় এমনকি পুলিশও দ্রুত পদক্ষেপ নিতে পারছেন না। এখন আজকে আসিফ নজরুল সাহেব আসবেন, কথা বলেছেন, আমরা কথা বলবো, উনি সরজমিনে দেখবেন, আমরা যত দ্রুত পারি, আমার তৃতীয় লক্ষ্য হচ্ছে একাডেমির সব মঞ্চ খুলে দেয়া, সব রিহার্সাল রুম খুলে দেয়া, এবং সব রকম জায়গায় একাডেমির সঙ্গীত নৃত্য নাট্যের যত রকম বিভাগ আছে সব চারুকলার সব বিভাগগুলো খুলে দিয়ে সেখানে শিল্পীরা যারা বসবেন কাজ করবেন তাদের সব রকম কাজের ক্ষেত্রটা তৈরি করে দেয়া, এইটা আমার হচ্ছে প্রথম তিনটা কাজ। এইটা একটু খালি গুছিয়ে নিতে পারলেই আমি বিভাগীয় পর্যায়ে আমি সফরে যাব, সেখানে গিয়ে আমি জানি কিছুটা এবং তার সাথে কথা বলবো যে প্রতিটা জেলায় কি অনিয়ম আছে, কেন তারা কাজ করতে পারছে না। কিছু কিছু জায়গায় জেলায় যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই অ্যাডমিনিস্ট্রেশন গন্ডগোল করে, হস্তক্ষেপ করে অনেক খালে, আবার অনেক জায়গায় যেটা সাংস্কৃতিক কর্মীরা হস্তক্ষেপ করেন, আবার অনেক জায়গায় যারা জেলা কালচারাল অফিসার তাদের ক্ষমতা খুব সীমিত, তারা কাজ করতে পারেন না, অনেক সময় খুব বুদ্ধি করে কাজ করেন, কিছু কিছু জায়গা আছে। এখন আমাদের আশু করণীয় যেটা সেটা হচ্ছে ওই জেলা পর্যায়ে আমাদের যে কমিটি পরিচালনা কমিটি সেগুলো আরো শক্তিশালী করা যায় কিভাবে, কিছু পরিকল্পনা আমাদের আছে ওখানে, আরো বেশি স্টাফ দেয়া সেটা বিষয়ে আরো কথা বলবেন, সেই স্টাফ দিয়ে এবং একটা একটা আমাদের গঠনতন্ত্র তৈরি করা যেন ওইখানকার কালচারাল অফিসার কিংবা ডেপুটি ডিরেক্টর যেই থাকুন না কেন জেলা পর্যায়ে, উনি যেন সচলভাবে কাজটা করতে পারেন। আর কাজটা কি, কাজটা এই যে আমাদের দেশের ওই জেলা পর্যায়ে যত রকম আমাদের দেশজ সংস্কৃতি আছে, যত রকম উপেক্ষিত শিল্পী আছেন, সব রকম শিল্পী, চিত্রশিল্পী আপনার পটুয়া কিংবা যে কোনো রকম মৃৎশিল্পী কিংবা যে কোনো রকমের আপনার নাট্যকার কবি গায়ক যারা আছেন দেশজ বিদেশি, যেভাবে গান করছেন রবীন্দ্রনাথের গান করছেন, নজরুল গীতি করছেন কিংবা ওয়াজ মাহফিল করছেন, ভালো, একেবারে খোরা জায়গা হাজার মালভূমির জায়গা, সকলের অধিকার আছে শিল্পকলা একাডেমির। এই কথাটাকে একটু আমার কনটেক্সটটা আগে থেকে পরেটা মনে রাখবেন, শিল্পকলা একাডেমি আমার চিন্তার জায়গা না, শিল্পকলা একাডেমি আমি একটু আগে বলেছি কোনো এক স্বৈরতান্ত্রিক চিন্তা একজন শাসকের চিন্তার না, শিল্পকলা একাডেমি কোনো মন্ত্রীর চিন্তার জায়গা না, এটা আপনাদের জায়গা, আপনারা বলবেন, আপনারা আপনার মিডিয়ায় বলবেন কোন জায়গায় কিভাবে দেখতে চান কথা বলবেন, আমরা সেগুলো নিয়ে দরকার হয় মাসে মাসে কথা বলবো, আলোচনা করবো আপনাদের সাথে। আর শেষ কথা যেটা বলতে চাই, আমরা কি খরচ করছি, কি পদক্ষেপ গ্রহণ করছি সেটা সব ওয়েবসাইটে প্রকাশ করব, যেন কারো কোনো দ্বিধা না থাকে খরচটা কোথায় হয়েছে, জেলা পর্যায়ে কি খরচ হয়েছে, কোন শিল্পী আমাদের কোন অফিসার কোন খাতে কত টাকা খরচ করেছে, সব সবার কাছে পরিষ্কার থাকবে, এবং সব জবাব এবং দায়বদ্ধতা জনগণের কাছে। এবং আমরা এটা অঙ্গীকার করেছি শিল্পকলা একাডেমির সব স্টাফ, আজকে কিছুক্ষণ আগে দুপুরে খাবার আগে একটা মিটিংয়ে সবাই ছিলেন যে আমরা একসাথে কাজ করব, সচল করব জনগণের এই এই প্ল্যাটফর্ম যেখানে হাজার মালভূমির সবার অধিকার আছে সব কথা বলার, খালি অধিকার একটাই নাই, আইন হাতে তুলে নেবেন না কেউ, আপনার কথা বলেন আমরা পাল্টা কথা বলবো, আপনার যে যুক্তি আছে বলেন, আরেকজন আরেকটা যুক্তি দেবে, আরেকজন আরেকটা যুক্তি দেবে, এই হাজার 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 যুক্তি দিয়ে হাজার চিন্তার মিলমিস করেই আপনাদের আমাদের নতুন চিন্তা হবে, আপনি একটা কথা বললেন বিপক্ষে আমার আরেকটা বুদ্ধি আসবে, সেই বুদ্ধি দিয়ে আমি আরেকটা নাটক করবো, আরেকজন একটা গান করবে, এই সব কিছু উপস্থাপনের মাধ্যমে হাজার মানুষের হাজার চিন্তার প্রতিফলন এই শিল্পকলা করে সেইখানটা থেকেই উঠে আসবে আমাদের জাতীয় সংস্কৃতি কি হবে।